ফিওন, আজকে আমি তোমাদেরকে কয়েকটা ফাউন্ডেশনের নাম বলবো এবং দেখাবো যেগুলো তোমরা প্রফেশনালি ইউজ করতে পারবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, একদম খুব খুব অ্যাফোর্ডেবল, আর যাদের অয়েলি স্কিন এবং সামারের জন্যে অত্যন্ত ভালো ফুল কভারেজ ফাউন্ডেশন। তার মধ্যে আছে, এটা হচ্ছে মেবেলিনের সুপারস্টে ফাউন্ডেশন। এটা হচ্ছে প্রথমত ফুল কভারেজ এবং হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য অত্যন্ত ভালো। তো এই যে মেবেলিনের সুপারস্টে ফাউন্ডেশন, সবসময় তিনটে সেট নিজেদের কাছে রাখবে, ফেয়ার, মিডিয়াম এবং ডার্ক। তিনটে রাখলেই কিন্তু তোমরা অল স্কিনে মিক্স করে ইউজ করতে পারবে। তো এটা কিন্তু প্রাইস খুবই কম, তোমরা অনলাইন থেকে কিংবা তোমরা স্টোর থেকে নিতে পারো, যে কোনো হচ্ছে মেবেলিন স্টোর থেকে কিংবা অনলাইনে অনেক অফারে তোমরা এগুলোকে পেয়ে যাবে একটু কম রেঞ্জের মধ্যে। আর হচ্ছে আছে ডেইলি ফরএভার 52 ফাউন্ডেশনগুলো, ওইগুলো একটু এর থেকে দামি। সব থেকে হচ্ছে এটা অনেক কম দাম, যারা অ্যাফোর্ডেবল, একদম অ্যাফোর্ডেবল চাও তাদের জন্য এটা বেস্ট, তোমরা কিন্তু এটা ব্রাইডালদের দিতে পারো। এটা কতটা ফুল কভারেজ আমি তোমাদেরকে ডেমো দেখাবো। আমি একটা লিপস্টিক নিয়ে আমার হাতের উপরে অ্যাপ্লাই করে নিয়ে তার উপরে আমি ফাউন্ডেশন দিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কভারেজ দেয়। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো শেষ অবধি। আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন আরও মেকআপ ভিডিও, হেয়ারস্টাইল ভিডিও, আরও অনেক কিছু ভিডিও দেখতে। আর চ্যানেলে অনেক ভিডিও আছে, হেয়ারস্টাইল, মেকআপ, কাট ক্রিজ, অনেক ভিডিওই আছে, অবশ্যই গিয়ে একবার চেক আউট করো। তো এখানে দেখো লিপস্টিকটা লাগানো হয়ে গেছে, এর উপরে আমি এবার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে দেখাবো কতটা কভারেজ দিচ্ছে। তো এখানে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে ড্যাব ড্যাব করে আমি অ্যাপ্লাই করছি। তো দেখো লিপস্টিকটা কিন্তু আমি ব্লেন্ড করে নিই, লিপস্টিকটা যেমনভাবেই ছিল আমি তেমনভাবেই রেখেছি যাতে কালারটা একটু ডিপ থাকে। আর দেখো ফাউন্ডেশনটা কিন্তু লিপস্টিকটাকে পুরোটা কভার করে ফেলেছে, মানে লিপস্টিক একটু বোঝা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা বুঝতে পারছো তাহলে কতটা ফুল কভারেজ। লিপস্টিকের কালারটা ছিল পিঙ্ক কালার, দেখতেই পেলে কতটা ডিপ কালার, বাট এই ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু সেটা কভার আপ হয়ে গেল। আর এটা কিন্তু সামারের জন্য, অয়েলি স্কিনের জন্য খুব ভালো, আগেই বলেছি সব স্কিনেই ভালো যাবে, ড্রাই স্কিনের জন্য তাহলে স্কিনটা ভালো করে প্রেপ করে তাহলেই ইউজ করতে হবে, যেহেতু এটা খুব ম্যাটিফাইং একটা ফাউন্ডেশন। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আরও এরকম ধরনের রিভিউ ভিডিও, হেয়ারস্টাইল, মেকআপ ভিডিও পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।